শাসনকারীরাই নিজেদের মধ্যে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছু প্রচারণা বা আসলে অনেক কথা হচ্ছে বিভিন্ন জায়গায় ওইগুলোর একটু জবাব দেয়া দরকার বা ওইগুলোর প্রেক্ষিতে আমাদের বক্তব্য কি ওই ব্যাপারগুলোর প্রেক্ষিতে তা সবার সামনে জানানো দরকার। আমাদের এখানে দুইটা টং খোলা থাকতো, ফুড কোর্টের টং খোলা থাকতো, ওই টংগুলোতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতাম। ওই টংয়ের মামাদেরকে উপর থেকে নির্দেশ দিয়ে বন্ধ করে দিয়েছে যে ওনারা এখানে টং চালাতে পারবে না। তো এগুলো সব প্রতিবন্ধকতা, এটা তো আমরা বুঝি আমাদের কেন দেওয়া হচ্ছে, কিন্তু আসলে এগুলো যাই হোক না কেন আমাদেরকে দমাতে পারবে না। যখন টং উঠিয়ে দেওয়া হয়েছে তখনও বলা হয়েছে যে টং ব্যাপারটাই হচ্ছে খুবই নিম্ন শ্রেণীর মানুষেরাই টং ব্যবহার করে। মানে শুরু থেকেই যেখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণী সচেতনতামূলক আচল আচরণে অভ্যস্ত ছিল, এই তিলে তিলে করে শ্রেণী বিদ্বেষটাও আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা যখন থেকেই এই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছি তখন থেকে আমরা সব জায়গায় একটা দুর্ভাগ্যজনক প্রবণতা লক্ষ্য করেছি, যে বলা হচ্ছিল যে এই জেইবিসি চার বছর ধরে এত ভালো বিশ্ববিদ্যালয় চালালেন, এত উন্নয়ন করলেন বিশ্ববিদ্যালয়ে, আমরা হঠাৎ করে একটা মানে সোকল্ড বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কেন হঠাৎ করে তার পদত্যাগের দাবিতে এত ডিটারমাইন্ড হয়ে উঠলাম। তো ওই ব্যাপারেই আমরা মনে করেছি যে এই ভিসি, বর্তমান ভিসি ফরিদুদ্দিন আহমদ, গত চার বছরে তার মেয়াদে থাকাকালে তিনি কি কি উন্নয়ন করেছেন, আমাদের দৃষ্টিতে সেটার একটা ফিরিস্তি দেওয়া দরকার। তো ওখান থেকেই আসলে আমরা শুরু করতে চাই। আপনারা সবাই জানেন যে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই বিশ্ববিদ্যালয় সারা দেশে এক প্রকার মানে মুক্ত চিন্তা চর্চার একটা সূতিকাগার ছিল। আমরা দেখেছি দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমাদের শিক্ষার্থীরা, তাদের দেশের মানুষ তাদের কাছ থেকে যে ভূমিকা এক্সপেক্ট করে, অনেক সময় আমাদের শিক্ষার্থীদের ভূমিকা সেই এক্সপেকটেশনকেও ছাড়িয়ে গেছে। ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীদের অবদানে আমাদের বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ওপেন কালচার গড়ে উঠেছিল, কিন্তু এই ভিসি এসে গত চার বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে এক প্রকার তালেবানি কালচার কায়েম করেছে। আমরা অনশনরত শিক্ষার্থী যারা আছি তাদের চিকিৎসার জন্য, এছাড়া বাকি আন্দোলনকারী যারা আছে ওরা তো 24 ঘন্টাই ক্যাম্পাসে থাকছে, তো তাদের খাওয়া বা আরও বিভিন্ন আনুষাঙ্গিক ব্যাপারে আসলে আমাদের এখন বেশ মানে অর্থের প্রয়োজন হচ্ছে আর কি। তো সেই কারণে আমরা সবসময়ই যেটা করি আমরা শিক্ষার্থীরা, আমরা কোনো প্রয়োজনে পড়লে আমাদের সাবেক যারা আছে যারা এখন প্রতিষ্ঠিত তাদের কাছে আমরা হাত পাতি যে আমরা এখন এটা করছি, আপনারা আমাদেরকে অর্থ সহায়তা দেন। তো আমাদের ইয়ে হচ্ছে বাংলাদেশের কোন আইনে মানে এটা মানে বেআইনি যে তার অনুজ শিক্ষার্থীদের কোনো একটা আন্দোলনে বা তাদের কোনো কর্মসূচিতে টাকা দিয়ে সাহায্য করা যাবে না। তো আমাদের এখানে আমাদের ফান্ড রেইজিংয়ে ডোনেশন দেওয়ার অভিযোগে যে আমাদের কয়েকজন সিনিয়রকে, 5 জন সিনিয়রকে যে গ্রেফতার করা হয়েছে বলে শুনছি, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। অনশন যারা করছেন না সেই সহযোদ্ধারা নিশ্চয়ই আমাদের প্রতি আসলে সহমর্মিতা এবং এক প্রকার সহানুভূতি থেকেই তারা আমাদের সেই অনুরোধ করেছেন। তো আমরা অনশনকারীরা নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপাতত অনশন থেকে সরে আসবো না, আমরা একটা দাবিতেই তো এই অনশনে বসেছি যে এই উপাচার্যকে আমরা উৎখাত করবো এই বিশ্ববিদ্যালয়ে। আলোচনা হচ্ছে যে পুলিশকে কে অর্ডার দিয়েছে ওখানে শিক্ষার্থীদের উপর এই অ্যাকশন নেওয়ার জন্য। তো এই ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিন্তু পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। তো পুলিশের যে অ্যাকশন আমাদের উপর এটার দায়ও উপাচার্য যাই করে থাকুন পুরোপুরি দায়ী উপাচার্যের। তো এখান থেকেই আসলে আমাদের এই আন্দোলনের মূল যে দাবি সেটা আমরা মানে ঠিক করেছি আর কি সর্বসম্মতিক্রমে, যেটা এতদিন ধরে আমরা বারবার বলে এসেছি, মানে যে নির্মম হামলায় মানে তিনি যেভাবে মদত দিয়েছেন সেটা থেকে আসলে আমাদের আসলে আর কোনো উপায় ছিল না তার পদত্যাগ যাওয়া ছাড়া। আমরা এখনও সেই দাবিতে আমরা এখনও অটল আছি এবং আমাদের আন্দোলন এবং আমাদের যে অনশন সেটা উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত চলবে। চার বছরে তিনি অনেক উন্নয়ন করেছেন, এই ধরনের
ফাঁকা বুলি শুনছিলাম বলে আমরা আজকে একটু সবার সামনে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম যে গত 4 বছরে তিনি আসলে কি করেছেন আমাদের দৃষ্টি। এখন এই ঘটনার প্রেক্ষিতে আমরা সুনির্দিষ্টভাবে কেন তার পদত্যাগ চাই এটা একটু ব্যাখ্যা করতে চাই। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় আসলে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্বাহী ক্ষমতা কিন্তু উপাচার্যের এবং এই উপাচার্যের সম্মতি ছাড়া আমাদের আমরা সবাই জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা পাতাও নড়ে না তার সম্মতি ছাড়া। তো তিনি কিভাবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে উপাচার্যকে কোনো ভবনে অবরুদ্ধ করার ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও আমরা দেখেছি অনেকবার ছাত্ররা বিভিন্ন দাবিতে উপাচার্যদের অবরুদ্ধ করেছেন, তারা তখন শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে বিভিন্ন ধরনের সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছেন। কিন্তু ইনি হচ্ছেন প্রথম উপাচার্য যিনি অবরুদ্ধ অবস্থায় তার যেই শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ তাকে অবরুদ্ধ করেছে তাদের শায়েস্তা করার জন্য ক্যাম্পাসের বাইরে থেকে পুলিশ ডেকে এনেছেন এবং বিভিন্ন রায়ট পুলিশ নিয়ে এসেছেন, জল কামান সাথে রায়ট কার সহ। তো এই ঘটনা আসলে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। আমরা বলতে চাই যে উপাচার্য তার শিক্ষার্থীদের মানে তার শিক্ষার্থীদের ভিড়ের মাঝে নিজেকে নিরাপদ মনে করেন না, সেই উপাচার্যের তো একটা ক্যাম্পাসে আসলে থাকার দরকার নাই। তিনি যখনই পুলিশ ডেকেছেন তখনই আসলে তিনি এই ক্যাম্পাসে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।